প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমি রঘুনাথ বনি, সহকারী অধ্যাপক, পরিসংখ্যান বিভাগ, মাইলস্টোন কলেজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে পরিসংখ্যান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের কিছু বেসিক আলোচনা করব। এর আগে আমরা পুরো সম্পূর্ণ অধ্যায়টি খুব ভালোভাবে পড়িয়েছিলাম, তো আজকে আমরা জাস্ট তার থেকে কিছু বেসিক আলোচনা করব, দেখি তোমাদের মনে আছে কিনা। তো চলো বন্ধুরা, আমরা ক্লাসটি শুরু করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের অধ্যায় দ্বিতীয় হলো তথ্য সংগ্রহ, সংক্ষিপ্তকরণ ও উপস্থাপন। দেখো, তথ্য উপস্থাপন আমাদের প্রথমে যা বের করতে হয় তা হলো যে তথ্য সারির বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা বের করতে হয়, তারপরে পরিসর নির্ণয় করতে হয়। পরিসর হচ্ছে বৃহত্তম সংখ্যা মাইনাস ক্ষুদ্রতম সংখ্যা। যেহেতু আমাদের শ্রেণী সংখ্যা সাধারণত 5 থেকে 25-এর মধ্যে রাখা হয়, তাহলে আমরা শ্রেণী ব্যবধান ধরবো, দেখো পরিসর বাই 25 এবং পরিসর বাই 5, এর মধ্যবর্তী কোনো সুবিধাজনক সংখ্যা। নেক্সট পয়েন্ট, বহির্ভুক্ত পদ্ধতিতে কোন শ্রেণীর তথ্যমান ওই শ্রেণীর উর্ধ্বসীমার সমান হলে পরবর্তী শ্রেণীতে অন্তর্ভুক্ত করতে হবে। যেমন 20 থেকে 30-এর শ্রেণীর ক্ষেত্রে 30 তথ্যমানটি পরবর্তী শ্রেণী 30 থেকে 40 গণনা করতে হয়। প্রশ্নে উল্লেখ না থাকলে বহির্ভূত পদ্ধতিতে গণসংখ্যা নিবেশন প্রস্তুত করলে পরবর্তীতে গণনা করতে সুবিধা হয়। কোন শ্রেণীর মধ্যবিন্দু সমান সমান ঊর্ধ্ব শ্রেণী ঊর্ধ্বসীমা প্লাস শ্রেণী নিম্নসীমা ডিভাইডেড বাই 2। কোন একটি শ্রেণীর শতকরা গণসংখ্যা সমান আপেক্ষিক গণসংখ্যা গুণন 100 সমান ওই নির্দিষ্ট শ্রেণীর গণসংখ্যা বাই মোট গণসংখ্যা গুণন 100। তারপর নেক্সট পয়েন্ট, গণসংখ্যা ঘনত্ব একটি নির্দিষ্ট শ্রেণীর গণসংখ্যা ডিভাইডেড বাই নির্দিষ্ট শ্রেণীটির শ্রেণী ব্যাপ্তি। তা আশা করি বন্ধুরা তোমরা পয়েন্টগুলো মনে রাখবে। লেখ চিত্রের মাধ্যমে তথ্য উপস্থাপন, আয়ত লেখ, গণসংখ্যা, গণসংখ্যা বহুভুজ, অজীব রেখা অঙ্কনে নিয়মাবলী ছকের মাধ্যমে দেখানো হলো। আয়ত লেখ আঁকতে আমাদের দেখো এক্স অক্ষ বরাবর আমাদের বসাতে হবে শ্রেণী, ওয়াই অক্ষ বরাবর বসাতে হবে গণসংখ্যা। নমুনা চিত্র, তোমরা আয়ত লেখাটা বুঝতে পারছ, দেখো নমুনা চিত্র আমি দেখা যাচ্ছে। আর আয়ত লেখার মাধ্যমে আমরা কী নির্ণয় করতে পারি? প্রচুর গণসংখ্যা রেখা, এক্স অক্ষে বসাবে শ্রেণী মধ্যবিন্দু আর ওয়াই অক্ষে গণসংখ্যা। দেখো আমরা নমুনা চিত্র দেখতে পাচ্ছি, এই গণসংখ্যা রেখার মাধ্যমে আমরা কোনো মান নির্ণয় করতে পারি না। গণসংখ্যা বহুভুজ, এক্স অক্ষে শ্রেণী মধ্যবিন্দু, ওয়াই অক্ষে গণসংখ্যা। দেখো যখন আমরা বিন্দুগুলো বসাবো স্কেলের সাহায্যে পর্যায়ক্রমে যোগ করা হয়, আর গণসংখ্যা রেখে কিন্তু আমাদের যোগ করা হয় না। এই এই গণসংখ্যা বহুভুজের মাধ্যমে আমরা কোনো মান নির্ণয় করতে পারবো না। এবার আসো অজীব রেখা, এক্স অক্ষে আমাদের শ্রেণী উর্ধ্বসীমা বসাতে হবে আর ওয়াই অক্ষে হচ্ছে ক্রমযুগ্ম গণসংখ্যা বসাতে হবে। অজীব রেখার মাধ্যমে আমরা মধ্যমা, চতুর্থ, দশমক, শতমক এবং গণসংখ্যা নির্ণয় করতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আর একটি চিত্র আছে, সেটা হলো সরল দণ্ড চিত্র। অঙ্কনের ক্ষেত্রে আমাদের এক্স অক্ষ বরাবর প্রতিটি দণ্ডের সমান ব্যবধান নিতে হবে আর ওয়াই অক্ষ বরাবর তথ্যমানের উপর ভিত্তি করে কতগুলো দ্বন্দ্ব অঙ্কন করতে হয়। দ্বন্দ্বচিত্রে অঙ্কিত আয়তক্ষেত্রগুলোর মাঝে একটি নির্দিষ্ট ফাঁক থাকে। দেখো ওই যে নমুনা চিত্র আমরা দেখতে পাচ্ছি। এবার আমরা একটি ইম্পর্টেন্ট বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, সেটা হচ্ছে শাখা ও পত্রক নির্ণয়। শাখা ও পত্রক নির্ণয়, তথ্য সারির যে কোনো সংখ্যা মানে প্রথম এক বা একাধিক অঙ্ক হলো শাখা, আর শেষের
অর্থাৎ একক স্থানীয় অঙ্কটি হলো পত্র। যেমন যদি তত্ত্ব সারির একটি মান 127 হয়, তাহলে এখানে একক স্থানীয় অঙ্কটি হবে পত্র, আর প্রথম যে দুইটা অঙ্ক আছে 1, 8, 2, 12, এটা হবে আমাদের শাখা। তাহলে শাখা ও পত্রক হবে যথাক্রমে 12 এবং 7। এখন আমরা দেখো তত্ত্ব সারির মানগুলো ভগ্নাংশ হলে তখন কিভাবে আমরা শাখা পত্রক বের করবো। দেখো বন্ধুরা, তখন দশমিকের বাম দিকের যে সংখ্যাটা সেটা হবে শাখা, আর ডান দিকের যে সংখ্যাটা সেটা হবে পত্রক। যেমন যদি 4.8 কোনো তত্ত্ব সারির একটি মান হয়, তাহলে শাখা হবে 4 আর 8 হবে আমাদের পত্রক। যখন প্রদত্ত তত্ত্ব সারির মানগুলো উপরোক্ত নিয়মে শাখা পত্রক উপস্থাপন করা যায় না, তখন শাখাগুলোর মধ্যে নির্দিষ্ট ব্যবধান নিয়ে প্রদত্ত তত্ত্ব সারির মানগুলো যোগ বা বিয়োগ আকারে সাজিয়ে শাখাপত্রক নির্ণয় করতে হয়। যেমন 6, তাহলে 6কে আমরা কি করবো, 5+1। দেখো এটাকে এভাবে দাগ টেনেও প্রকাশ করা হয়, 5 একটা দাগ তারপর 1 দ্বারা বোঝানো হয়, এটাকে যোগ বোঝায়। অর্থাৎ 5+1 6, তাহলে 5 হবে শাখা আর 1 হবে পত্র। যেমন 28কে আমরা লিখতে পারি 25 দাগ 3, তারপরে 25+3 গেল 28, তারপরে 25 হবে শাখা আর 3 হবে পত্র। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। এখন আমরা চলো একটি নমুনা প্রশ্ন সলভ করি। দেখো আমরা একটি কাল্পনিক উদ্দীপক নিলাম, নিম্নে বড়াইগ্রাম মহিলা কলেজে মডেল টেস্ট পরীক্ষার্থী জন পরীক্ষার্থী প্রাপ্ত নম্বর দেওয়া হলো 34, 36, 31, 46, 72, 44, 32, 46, 40, 54, 63, 67, 81, 46, 40, 66, 63, 64, 76, 57, 78। উদ্দীপকের তথ্যগুলোকে বহির্ভূত পদ্ধতিতে গণসংখ্যা নিবেশনের মাধ্যমে উপস্থাপন করো। দেখো আমরা প্রথমে গণসংখ্যা নিবেশন প্রস্তুত করতে আমাদের প্রথমে কী করতে হবে জানো তোমরা, প্রথমে আমাদের সর্বনিম্ন মান বের করতে হবে, এবার সর্বোচ্চ মান বের করতে হবে। তাহলে এখানে সর্বনিম্ন মান হচ্ছে 31, সর্বোচ্চ মান 81। পরিসর ইকুয়াল টু সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান ইকুয়াল টু 81 - 31, 50। যেহেতু শ্রেণীর সংখ্যা সাধারণত 5 থেকে 25-এর মধ্যে রাখা হয়, সেহেতু শ্রেণীর ব্যবধান হবে পরিসর বাই 25 = 50/25, 2, এবং পরিসর বাই 5 = 50/5 = 10। এর মধ্যবর্তী কোনো সুবিধাজনক সংখ্যাকে শ্রেণী ব্যবধান ধরা হয়। ধরি শ্রেণী ব্যবধান এখানে আমরা 10, তাহলে আমরা সর্বনিম্ন মান আছে 30, তাহলে আমরা শ্রেণী ধরলাম 30 থেকে 40, যেহেতু বহির্ভুক্ত শ্রেণী পদ্ধতি, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, 80 থেকে 90। এরপরে দেখো আমাদের 30 থেকে 40 আমাদের এখানে 5টি সংখ্যা আছে, তাহলে আমরা সেখানে 5টি দাগ দিয়ে তালি বুঝাইছি, এটা তোমরা পূর্বেই জানো গণসংখ্যা 5। এভাবে আমরা 40 থেকে 50 হচ্ছে 8 তালি বুঝাইছি, 5 আর 5 আর 3 8 8, তারপরে 50 থেকে 66, 60 থেকে 74, 70 থেকে 84, 80 থেকে 93, টোটাল 30। তো এইভাবে আমরা গণসংখ্যা নিবেশন প্রস্তুত করতে পারি। তো আশা করি বুঝতে পেরেছো বন্ধুরা, এভাবে তোমরা অন্তর্ভুক্ত পদ্ধতিতে গণসংখ্যা নিবেশন প্রস্তুত করা যায়। এবার আসো উভয় সমাধান, সর্বনিম্ন মান 31, সর্বোচ্চ মান 81, নিম্নে পত্রকগুলোকে ক্রমানুসারে সাজিয়ে শাখা পত্রক উপস্থাপন করা হলো। দেখো আমাদের 30-এর ঘরে যে প্রথম যে সংখ্যাটা সেটা হলো 3, 3-এর পরে একক স্থানীয় সংখ্যা আছে আমাদের 4, 6, 1, 2, 3। ঠিক একইভাবে 40-এর ঘরে প্রথম অঙ্কটা প্রথম সংখ্যাটা হচ্ছে 4, আর একক স্থানীয় অঙ্কগুলো আছে 6, 2, 4, 6, 0, 2, 6, 0। তারপরে 50-এর ঘরে সংখ্যা প্রথমে আছে 5, এটা হচ্ছে আমাদের শাখা, আর পত্রগুলো একক স্থানীয় অঙ্কে আছে 4, 6, 0, 6, 7, 7। এরপরে 60-এর ঘরে আছে প্রথমে 60-এর ঘরে প্রথম 6, এটা হচ্ছে শাখা, আর পত্রক হলো একক স্থানীয় অঙ্কে আছে 6, 0, 3, 4। ঠিক 70-এর ঘরে শাখা হলো 7, আর পত্রক একক স্থানীয় অঙ্কে 6, 7, 6, 0। আর 80-এর প্রথম সংখ্যা হলো 8, আর একক স্থানীয় অঙ্কগুলো হচ্ছে 6, 0, 1। এবার পত্রকগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে চূড়ান্ত শাখা পত্রক উপস্থাপন পাওয়া যায়। যে
শাখা থ্রি, তারপর তো হলো আমরা সাজিয়ে লিখলাম ছোট থেকে বড়, দেখো 4 6 1 2 3 আছে, এটাকে আমরা ছোট থেকে বড় আকারে সাজালে পাই 1 2 3 4 6, ঠিক 4 শাখা, তারপর তো গুলোকে আমি ছোট থেকে বড় সাজিয়ে পাই 0 0 2 2 4 6 6 6 5, তারপরে আমরা পত্র সাজিয়ে পাই 0 4 6 6 7 7, 16 করে 6 শাখা, আর পত্রগুলোকে ছোট থেকে বড় সাজিয়ে পাই 0 3 4 6 7 শাখা, আর পত্রগুলোকে আমরা ছোট থেকে বড় সাজিয়ে পাই 0 6 6 7 8, আর পত্রগুলোকে আমরা সাজিয়ে পাই 0 1 6, এভাবে আমরা কি শাখা পত্রকে সাজিয়ে নিতে পারি। সহায়ক কি 3 দাগ 1 দ্বারা বোঝায় 31, 3 দাগ 6 দ্বারা বোঝায় 86। মন্তব্য, গ নম্বর হতে প্রাপ্ত গণসংখ্যা নিবেশনে তথ্য সারির মানগুলোর প্রতিটি পৃথক পৃথকভাবে কতবার আছে তা জানা যায় না, এবং প্রদত্ত তথ্য পুনরায় ফিরে পাওয়া সম্ভব নয়, কিন্তু ঘ নংয়ে প্রাপ্ত শাখাপত্র উপস্থাপনের তথ্য সারির মানগুলো প্রতিটি পৃথক পৃথকভাবে কতবার আছে তা জানা যায় না, এবং প্রদত্ত তথ্য পুনরায় ফিরে পাওয়া সম্ভব, তাই নিঃসন্দেহে বলা যায় গণসংখ্যা নিবেশন অপেক্ষা শাখা পত্রক ব্যবস্থার মাধ্যমে তথ্য তথ্য সম্পর্কে সঠিক ধারণা পাওয়া সম্ভব। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ক্লাসটি সুন্দরভাবে বুঝতে পেরেছ। তারপরে যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা ভিডিওটি বারবার দেখবে, তারপরে বুঝতে অসুবিধা হলে তোমরা আমার সাথে কথা ফোনে কথা বলে জেনে নিবে। তা আজকে পর্যন্তই, তোমাদেরকে ধন্যবাদ, খুদা হাফেজ।